তাছাড়া আমার এরকম বয়সে আমার এখন দিদিমা হওয়ার কোনো ইচ্ছে নেই, গেলে আমার চলে যাবে না। অপরাজিতা আঢ্য মানে দর্শকের কাছে ভালোবাসার অপর নাম, মিষ্টি চেহারা, মুখে লেগে থাকা মিষ্টি হাসি আর সাবলীল অভিনয়, সবকিছুতেই দর্শকের মনে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন অনেক আগে। দিন দিন দর্শকের ভালোবাসায় ভাসছেন কলকাতার এই অভিনেত্রী। তার চেহারা মনে করতেই চোখে ভেসে উঠবে এক গোছা চুল, গোলগাল চেহারা। তবে হঠাৎই নিজেকে বদলে ফেলেছেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ার হাত ধরেই পুজোর আগে নতুন চেহারায় সকলের সামনে এলেন তিনি, যেখানে দেখা যাচ্ছে একগুচ্ছ লম্বা চুল কেটে একেবারে ছোট করে ফেলেছেন এই অভিনেত্রী। নতুন লুকে কাঁধ পর্যন্ত ঢেউ খেলানো চুলে দেখা যাচ্ছে তাকে। ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, 25 বছর পর চুল কাটলাম। অভিনেত্রীর এই পোস্ট ঘিরে উঠে এসেছে অনুরাগীদের নানান মন্তব্য। কেউ লিখেছেন, দিদি তুমি সবেতেই অনন্যা। কেউ আবার দুঃখের সঙ্গে প্রশ্ন করেছেন, চুল কেটে ফেললেন, কারোর কথাই এ বাবা এত ছোট। কেউ লিখেছেন, এই হেয়ার কাটেও সুন্দর দেখাচ্ছে। কিন্তু কেন হঠাৎ চুল কেটে ছোট করে ফেলার সিদ্ধান্ত নিলেন অপরাজিতা আঢ্য? অপরাজিতার কথায়, কোভিডের পর থেকে চুল ওঠার সমস্যায় ভুগছিলেন তিনি। তবে নতুন চুল গজাচ্ছিল না তাও নয়, তবে সেগুলি বাড়তে তো সময় লাগবে, তাই অসমান চুলে সামঞ্জস্য আনতেই এই সিদ্ধান্ত। সময় সংবাদ।